হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব খুবই মজার একটি থাই স্যুপ আজকের এই থাই স্যুপ আমি বাইরের কেনা কোনো প্যাকেট থেকে তৈরি করে তৈরি করেছি সম্পূর্ণ ঘরের সাধারণ উপকরণ দিয়ে এই থাই স্যুপ দেখতে যেমন খেতেও খুব দারুণ তো চলুন কথা না বাড়িয়ে থাই স্যুপটা তৈরি করার জন্য আমার কি কী লাগছে সেটা দেখে আসি তো থাই স্যুপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিনটা ডিমের কুসুম দুই টেবিল চামচের মতো গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার নিয়েছি মুরগির মাংস চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে রাখা আদা চিলি সস টমেটো সস লাল মরিচের গুঁড়ি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি আর নিয়েছি সামান্য পরিমাণ ভিনেগার আর লেবু পাতা থাই স্যুপে সাধারণত লেমন গ্রাস ব্যবহার করা হয় কিন্তু আমার হাতের কাছে লেমন গ্রাস ছিল না তাই আমি লেবু পাতা ব্যবহার করছি তো প্রথমেই আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব এজন্য আমি প্রথমেই ডিমের কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটি হাড়িতে নিয়ে নিচ্ছি এরপর সিদ্ধ করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছটাও দিয়ে দিব এখানে আদার টুকরোগুলো আমি বেশি নেই নি কারণ বেশি নিলে খেতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি চিলি সস নিয়েছি দুই টেবিল চামচের মতো টমেটো সসও আমি দুই টেবিল চামচের মতোই নিয়েছি এখানে আমি মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিচ্ছি স্বাদ মতো আর ভিনেগার দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এ সবগুলো আমি একসাথে ভালো করে মিক্স করে নিব সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চিকেনের স্টকগুলো দিয়ে দিচ্ছি তো সব একসাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে লেবু পাতাগুলো মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি তো সব একসাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন আমি স্যুপটাকে চুলায় বসিয়ে দিয়ে ভালো করে রান্না করে নিব তো স্যুপটা বল কেসে পড়েছে এখন স্যুপটাকে অনবরত নেড়ে দিয়ে রান্না করে নিতে হবে না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে স্যুপটা ততক্ষণ পর্যন্তই রান্না করতে হবে যতক্ষণ না এর ঘনত্বটা পুরোপুরি চলে আসছে তো অনেকক্ষণ পর দেখুন স্যুপের মধ্যেও একটা কালার চলে আসছে এবং এর ঘনত্বটাও অনেক হয়েছে তো এখন আমি স্যুপটাকে নামিয়ে নিচ্ছি তো এই হচ্ছে বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের থাই স্যুপ আশা করি আমার এই থাই স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্টস অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। এই স্যুপটা খুবই মজার বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ